এক বছরেই হজ যাত্রায় খরচ বেড়েছে 1.5-2 লাখ টাকা। অতিরিক্ত অর্থ বৃদ্ধির কারণে আশানুরূপ নিবন্ধন মিলছে না, ক্রমেই সংকুচিত হয়ে আসছে হজ যাত্রীর সংখ্যা। হজ এজেন্সি অফিসগুলোতে বিরাজ করছে শুনশান নীরবতা। বিশেষ প্রতিবেদন আবু সাইদ উপর। গেল বছর কোরবানি ছাড়া বেসরকারিভাবে হজ প্যাকেজের সর্বনিম্ন ব্যয় ছিল 5,22,000 টাকা। চলতি বছর সেই ব্যয় ধরা হয়েছে 6,72,618 টাকা, অর্থাৎ এক বছরের খরচ বেড়েছে 1,50,618 টাকা। আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, কোরবানি ছাড়া সরকারিভাবে গত বছর হজযাত্রায় 2টি প্যাকেজ ছিল। এর একটিতে ব্যয় ছিল 5,27,340 টাকা ও অপরটিতে ব্যয় ছিল 4,62,149 টাকা। চলতি বছর হজের জন্য সরকারিভাবে 1টি প্যাকেজই রাখা হয়েছে এবং এর জন্য ব্যয় ধরা হয়েছে 6,83,015 টাকা, অর্থাৎ গত বছরের তুলনায় সরকারিভাবে হজযাত্রায় খরচ বেড়েছে ন্যূনতম 1,55,675 টাকা থেকে সর্বোচ্চ 2,20,865 টাকা পর্যন্ত। এবছর হজে যাওয়ার জন্য আর্থিক সম্ভাবনা হচ্ছে না, যে টাকা বাড়াইছে এত টাকা দিয়ে কেমনে যাব আমরা হজে? দুর্নীতি শুধু টাকা কমানোর জন্য, আসলে কেউ তো কমা যাচ্ছে না। তা আমরা কি এবার হজে যাবো না? আমরা কি যেতে পারবো না? পরিস্থিতি যখন এমন, তখন সৌদিগামী হজযাত্রীদের আগ্রহ বাড়াতে দফায় দফায় নিবন্ধনের জন্য সময় বাড়ায় সরকার। তবে অতিরিক্ত অর্থবৃদ্ধির কারণে আশানুরূপ নিবন্ধন না হয় এবার হজ এজেন্সি অফিসগুলোতে চলছে শুনশান নীরবতা। অধিকাংশ অফিসের চিত্র যেন ঠিক একই রকম। কেন এমন পরিস্থিতি তৈরি হলো সে সম্পর্কে জানালেন হাবের সাবেক নেতা, গোল্ডেন বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক ফরিদ আহমেদ মজুমদার। রাজকীয় সৌদি সরকার আমাদের যে ওখানে মোয়াল্লেম সার্ভিস চার্জ যেটি আমরা পরিশোধ করে থাকি, এটি হঠাৎ করে 1,200-1,500 রিয়ালের জায়গায় প্রায় 5,000 থেকে 6,000 রিয়াল করে তারা গতবার থেকে নেওয়া শুরু করছেন। সর্বশেষ যে কারণটি সেটি হলো বিমান ভাড়া অত্যধিক বৃদ্ধিটা। তবে এমন পরিস্থিতি থেকে উত্তরণের কথা বলছেন হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব সারাফাতি। শুধু বিমানের ভাড়ার মধ্যে নেই, এদেশে হস্তক্ষেপ করার সুযোগ ছিল, আজকে আরও স্বনির্ভর যা আরও কম ভাড়া করার দরকার সুযোগ ছিল। অবশ্য দপু, মাইটিভি, ঢাকা।